গত বৃহস্পতিবার এবং শুক্রবার রাজধানীর রামনগর এলাকাতেই বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এর রাজ্য নেতৃত্ব এবং সদর বিভাগীয় নেতৃত্ব সহ অঞ্চল নেতৃত্বের বাড়িতে শাসক দলের দুষ্কৃতী বাহিনী আক্রমণ লুটপাট সহ সন্ত্রাসের ভয়াবহতার চিত্র প্রত্যক্ষ করতে শনিবার এলাকাতে পরিদর্শনে যান সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস, সিপিআইএম পশ্চিম জেলা নেতৃত্ব পবিত্র কর এবং সিপিআইএম সদর মহকুমা কমিটির অন্যান্য নেতৃত্বরা। তারা এদিন দুষ্কৃতিকারীদের আক্রমণে আক্রান্ত প্রবীণ নাগরিক থেকে শুরু করে শিশু সকলেরই শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। সেই সঙ্গে স্থানীয় মানুষ থেকে শাসক দল আশ্রিত দুষ্কৃতিকারীদের সন্ত্রাসের ধরনের বিষয়ে খোঁজ খবর নেন সিপিআইএম প্রতিনিধিরা। শাসক দলের দুষ্কৃতিকারীদের আক্রমণে আক্রান্ত এসএফআই নেতৃত্ব এবং তাদের পরিবারের সদস্যদের উপর আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতেও আহ্বান জানান সিপিআইএম নেতৃত্ব। তাদের অভিযোগ এবং প্রশ্ন রাজ্য পুলিশের হেডকোয়ার্টার সহ একাধিক থানা এবং পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও ঢিলছোড়া দূরত্বে কি করে দুষ্কৃতিকারীরা এই ধরনের বীভৎস আক্রমণের ঘটনা সংঘটিত করতে পারে, এ থেকে স্পষ্ট শাসক দলের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে দুষ্কৃতিকারীরা এই আক্রমণ করছে, যার ফলে জনপ্রতিরোধ এবং ঐক্যবদ্ধ লড়াইয়ের পথেই যেতে হবে বামপন্থীদের বলেও এদিন অভিমত করেছেন সিপিআইএম এর রাজ্য এবং সদর বিভাগীয় নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।